যিশু নামে সকলকে ধন্যবাদ জানাই আমার প্রতিটি ভাই বোনকে। ঈশ্বর আমাদেরকে আর একটা দিন দিয়েছেন, রোববার মানে ছুটির দিন মানুষের জন্য, কিন্তু রোববার মানে আমাদের বিশ্রামের দিন প্রভুর সামনে আসার জন্য। আর তাই আমার প্রতিটি ভাই বোন যারা এই সমস্ত ভাবে বাহ্যিক বৃষ্টি ঝড়, বিশেষ করে ছোট ছোট শিশুরা আজকে প্রত্যেকে এসে দাঁড়িয়েছে প্রভুর গৌরবের জন্য, এবং আমাদের প্রত্যেককে বড়দেরকে এক নতুন উৎসাহ এই শিশুরা আজকে দেখিয়েছে। আর তাই প্রতিটি শিশু এবং যারা প্রত্যেকে এসছেন আপনারা, প্রত্যেককে আমি যিশু নামে স্বাগত এবং ধন্যবাদ জানাই। আসুন আমরা উপাসনার আগে আমরা বাক্যের একটা স্বল্প অংশ থেকে আমরা দেখি যে ঈশ্বর আজকে আমাদের সেই বাক্যের পরিচর্যার কাজে কিভাবে যুক্ত করেছেন। আমরা পড়ব সেই ঘটনা যিনি মার্ক সুসমাচারে, মার্ক সুসমাচার যদি আমরা পড়ি দুই অধ্যায়, সেইখানে থেকে আমরা জানতে পারব যে কি উপাখ্যান ঈশ্বর আজকে আমাদের জন্য লিখেছেন। মার্ক সুসমাচারে যদি আমরা পড়ি এক অধ্যায় থেকে, যে আমরা জানি এটা হয়তো অনেক সাধারণ ঘটনা, আমরা অনেকবার শুনেছি, যিশু কফর নামে যখন চলে এসছেন একটা ঘরে উনি রয়েছেন, লোকে আসছেন তার কাছে সমস্ত ভাবে, এবং কি প্রত্যাশা আসছে, প্রত্যেকটা মানুষ তার কাছে একটা প্রত্যাশা নিয়ে আসছে, আর সেই প্রত্যাশা যিশু পূরণ করছেন, তবেই তারা আসছেন। আর সেই জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, খ্রিস্ট আমাদের কিছু প্রত্যাশা পূরণ করেছেন, সেই জন্য আমরা এসে দাঁড়িয়েছি। কি সেই প্রত্যাশা আমরা জানব, কিন্তু আজকে আমাদের খ্রিস্টের প্রত্যাশায় উপাসনায় আমরা নিযুক্ত হব। খ্রিস্ট আমাদেরকে একত্রিত করেছেন তার প্রত্যাশিত জীবনের মধ্য দিয়ে, আমাদের এখানে যুক্ত করেছেন, আমরা এসেছি সকলে, কারণ যিশু আমাদের ভালোবেসে ডেকেছেন এখানে। তাই এই স্থানে আজকে আমরা এসেছি, আমরা উপাসনা প্রার্থনা ধন্যবাদ গৌরব করব। আমরা জানি তখন কি হয়েছিল, একটা কুষ্ঠ রুগীকে, কুষ্ঠ না পক্ষাঘাত, পক্ষাঘাত কারা, আমরা ইংরেজিতে বলি প্যারালাইসিস, যারা হয়ে গেছে, যাদের হাত পা অথর্ব, চলতে পারে না, এরকম একজন লোককে যিশুর সামনে হাজির করার জন্য তার প্রতিবেশী বন্ধুরা আগ্রহ দেখাচ্ছে, কিন্তু এত ভিড়, ঘর দিয়ে ঢুকতে পারছে না, এতটাই ভিড় হয়েছে। আর তাই তারা কি করলো, যখন যিশুর কাছে পৌঁছতে পারছে না, ভিড় লাইন গেটের মধ্যে, আর এই অসুস্থ লোকটাকে বিছানায় খাটে নিয়ে যাবে, কি করে ঢুকবে এত লোকের ভিড়ে, তারা একটা বুদ্ধি করলো। তারা কি করলো, তারা যে বাড়িতে যিশু বসেছিল ঘরে, তার ছাদে উঠে গেল, ওপর থেকে ছাদের টালি সরালো, বন্ধুরা সব সরিয়ে দড়ি দিয়ে ঝুলিয়ে কি করলো, সেই পক্ষাঘাত রুগীটাকে যিশুর সামনে ফেলে দিল। যিশু তো অবাক, আরে এটা কি, ঘরে এত এত লোক লাইন দিয়ে, ওপর থেকে যিশু, আপনার আমার মতো অবাক হয়নি, যিনি সবকিছু হওয়ার আগেই জানেন। আর তাই যিশু যখন সেই সন্তানটিকে দেখলো, বললো তোমার পাপ ক্ষমা করা হলো। এ কেমন কথা, মানুষ এসছে সুস্থ করতে, তার বন্ধুরা এসছে এত কষ্ট করে নামাতে, তার পক্ষাঘাত প্যারালাইসিস সুস্থ না করে, যিশু বলছে কি, তোমার ভুলগুলো, তোমার সমস্ত খারাপ জিনিসগুলো, ক্ষমা, পাপ ক্ষমা করা হইল। দুই অধ্যায় পাঁচে মার্ক সুসমাচারের ঘটনাটা আমরা পাই। তাই যখন যিশু এই কথাটা বলল, ওখানে তাদের ধর্মের অনেক আশেপাশে লোক ছিল, হ্যাঁ, যিশু এটা কি বলে, একে এটা একটা মানুষ, এ কিনা বলে পাপের ক্ষমা করা হলো, কারণ ঈশ্বর ছাড়া কার তো পাপ ক্ষমা করার কথা নয়। তাই তারা প্রশ্ন তুলল, কি সেই প্রশ্ন, প্রশ্ন হচ্ছে যে ঈশ্বর ছাড়া কে পাপের ক্ষমা করতে পারে। তাই বলছে দুই অধ্যায় মার্ক সুসমাচারের সাথে, যে ঈশ্বর ছাড়া কেউ পাপের ক্ষমা করতে পারে না। আর তাই তারা বলছে এটা তো অসম্ভব, কারণ ঈশ্বরই পাপ ক্ষমা করে আমরা জানি, কিন্তু এটা একটা মানুষ, ভাই বোনেরা,
যারা বিশ্বাস করে তার বন্ধুরা চারজন এসে নামিয়ে দিয়েছে, তারা যিশুকে শুধু সাধারণ মানুষ হিসেবে দেখেনি। আর আজকে এখানে আমরা যারা চার্চে বসে রয়েছি, আমরা যিশুকে একটা সাধারণ মানুষ নয় আমরা জানি, এই না শুধু রোববারে আসি বলে জানি, ছোট ছোট শিশুরা যারা এসছে তারা প্রতিদিন যিশুর ভালোবাসার সেই বাক্য পায়, এবং যারা বড়রা এসছে সকাল থেকে রাত পর্যন্ত, রোববার থেকে শনিবার রাত্রি মধ্যরাত্রে শুক্রবার প্রার্থনায় আমাদের মধ্যে যুক্ত হয়। আর তবেই তারা জানে যে কোনো একটা মানুষকে তারা উপাসনা করে না, সে মানুষ রূপে এসেছিল পৃথিবীতে, কিন্তু কি করতে, এইখানে দেখাচ্ছে যে যিশু এসেছেন এই পৃথিবীতে মানবের জীবনে পাপের প্রায়শ্চিত্ত করতেন, ক্ষমা করতেন। আমরা ভুল কেউ করলে ছোট ছেলেমেয়েরা মা মা মেরে দেয়, ক্ষমা বলে কথা নেই, কিন্তু সেটা খারাপ না, সেটা তাদের শৃঙ্খলা করার জন্য, কিন্তু তার সাথে ভালোবাসা লুকিয়ে থাকে। কিন্তু যিশু যখন এখানে পাপের ক্ষমা করেন, তার মানে আমাদের জীবনে কেউ খুন করুক, খারাপ কথা বলুক, প্রত্যেকে একই খারাপ, মিথ্যে কথা মা বাবাকে বলা খারাপ, তেমনি যে খুন করে সেটা ঈশ্বরের কাছে একই ভুল, তার মানে ওটাকে পাপ বলে, তাই কে পারে ক্ষমা করতে? ভাই বোনেরা, আমরা জানি আমাদের মধ্যে কোনো দ্বিধা নেই, প্রশ্ন নেই, এই যে ছোট ছোট শিশুরা তাদের মধ্যেও প্রশ্ন নেই, তারা জানে যিশু আমাদের ভালোবাসেন, দয়া করেন, তাই আমাদের সমস্ত পাপ ক্ষমা করতে পারেন। আর শুধু তাই না, কারণ উনি ঈশ্বর। সেদিনকে এই লোকগুলো ব্যর্থ হয়েছিল, যিশুকে চিনতে পারেনি যে উনি ঈশ্বর। আর তাই যখন তারা এই প্রশ্ন করছে, যিশু বুঝে গেছে, যিশু বলছে তোমরা মনে মনে এমন তর্ক করছো কেন, তার মানে বলছে তোমরা আমার সত্যকে জানছো না, আমি ঈশ্বর, তোমরা আমাকে সত্যকে গ্রহণ করতে পারছো না, কারণ আমি সত্য, যোহনের 14:6 বলে, আর সেই সত্য তোমাদের সামনে দাঁড়িয়ে সত্যের একমাত্র পাপের ক্ষমা প্রায়শ্চিত্ত পরিত্রাণের ঈশ্বরের নাম যিশু খ্রিস্ট। আর যিশু সেই সময় মুখে বলেনি, তাদের যারা চারপাশে তাকে অবিশ্বাস করেছে তাদেরকেও মনটাকে পড়তে পেরেছে। আর তাই আজকে এখানে যারা এসেছি আমরা জানি আমরা প্রভুর কাছে এসেছি তার হৃদয়ে ক্ষমা নিয়ে। আর যারা আমরা ক্ষমা পাইনি, প্রত্যেককে, ছোট শিশু হোক আর বড়রা হোক, প্রভুর কাছে আমরা মনে মনে বলবো প্রভু আমাদের ক্ষমা করো, কিন্তু আজকে তোমাকে আমাকে উপাসনা করার সুযোগ দিয়েছে। কারণ এই লোকটা হাঁটতে পারতো না, দাঁড়াতে পারতো না, তাহলে সে যাবে কি করে? তার আকাঙ্ক্ষা ছিল যিশুর কাছে যাবে। আজকে তোমাদের মধ্যে অনেকে আছে, দাঁড়াতে পারো না, বসতে পারো না, বৃষ্টি হলে হাঁটতে পারো না, কত ধরনের প্রবলেমের জন্য আসতে পারো না, কিন্তু যদি তোমাদের খিদে থাকে এই লোকটার মতো, তাহলে প্রভুর গৌরব করা থেকে তোমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। তুমি চার যে আসবে এই পক্ষাঘাতের রোগীর মতো, বৃষ্টি হোক, লোকের ভিড় হোক, এই পক্ষাঘাতের রোগীকে ওপর থেকে নামিয়ে দিয়েছে, হ্যালেলুইয়া। আর তাই আমাদের জীবনে প্রভু আমাদের সমস্ত যা কিছু প্রতিকূলতা বাধা আছে দূর করে এই চার্জে এনে তাকে গৌরব করার ক্ষমতা দিতে পারে, যদি এদের মতো আমরা বিশ্বাস রাখি। আর তাই যিশু বলেছেন যে কোনটা বলা সহজ, তোমার খাট নিয়ে তুলে বেরিয়ে যাও না ক্ষমা করা হলো। মনে রাখতে হবে মানুষের দেহের শুধু ব্যথা যন্ত্রণা সেটা সুস্থতা জন্য যিশু নয়, যিশু বলেন পাপের ক্ষমা, আমাদের মনে যে পাপ সেটা বিসর্জন হওয়া প্রয়োজন। আর তবেই মানুষের রোগ দেহের এবং মনের দুটোই সম্পূর্ণ আরোগ্য বা সুস্থতা যিশু করেন। আর আমার বিশ্বাস আমরা প্রত্যেকে যিশুর কাছে এই ক্ষমা পেয়েছি। আর তাই যিশু বলেছেন যে কোনটা বলা সহজ, উনি আরো বলেছেন যে পৃথিবীতে পাপ ক্ষমা করিতে যিশুর একমাত্র ক্ষমতা আছে, এটা তোমরা জানতে পারো, আর এই জন্য এই কাজটা করা হলো। ভাই বোনেরা, আমরা প্রত্যেকেই আজকে উপাসনা করা যে স্থির যে প্রভু ঈশ্বর যিশু একমাত্র পাপের পরিত্রাতা, মানব জাতির কোনো ধর্মের নয়, যিশু হচ্ছে প্রতিটি সন্তানের জন্য, প্রতিটি মানুষের জন্য, পৃথিবীর যে জাতি যে ধর্মে থাকি, যিশু হচ্ছে পবিত্র ভালোবাসার ধর্ম, যিনি আমাদের জীবন দিয়ে ক্রুশে আমাদেরকে ভালোবেসেছেন, আমাদের পাপকে ক্ষমা করেছেন, প্রায়শ্চিত্ত করেছেন, আর সেই অধিকারে আজকে আমরা এসেছি। সেদিনকে
সেই লোকটা তখন আমরা দেখেছি তখন যিশু বললেন তোমার ওঠো, লোকটাকে আজ্ঞা দিল দাঁড়াও যাও তুমি। এই লোকটা যখন গেল সকলে অবাক হয়ে গেল, একই বলছে যে লোকটা ডাক্তার ব্যর্থ, যিশু হচ্ছে সেই জিওয়া রাফা, ঈশ্বর আরোগ্যকারী ঈশ্বর, যিনি শুধু দেহকে সুস্থ করেন না, আমাদের মনের কষ্ট দুঃখ বেদনাকে মুক্ত করেন। এই লোকটাকে যখন মুক্ত করেছিল যিশু, সে শুধু হেঁটে বেড়ায়নি, সে কি করেছিল, ঈশ্বরের গৌরব করতে দেখতে লাগলো। তাই ভাই বোনেরা, আপনারা কি এই লাস্ট সপ্তাহে ঈশ্বরের গৌরব দেখেছেন আপনার জীবনে? আসুন সেই বিশ্বাসে আমরা দাঁড়াবো প্রভুর কাছে। আমাদের মনে বা শরীরে কি ঘা আছে আজকে, আমাদের বিশ্বাস আজকে আমাদের তার কাছে এনেছে। সেদিনকে সেই পক্ষাঘাতের বিশ্বাস তার বন্ধুদের তার যিশুর কাছে এনেছিল। আজকে বৃষ্টি হচ্ছে, ঝড়ের কিছু আছে, বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দেখুন, তারা বলেনি যে আজকে আমরা চার্চে যাব না কারণ বৃষ্টি হচ্ছে, বড়রা আমরা বলি, কিন্তু ঈশ্বর সেই জন্যই বলেছে ছোট্ট শিশুদের মতো সরল হৃদয় না হলে স্বর্গ রাজ্যে তোমরা প্রবেশ করতে পারবে না। আর সেই সরল সত্য শিশুগুলো আজ এই চার্চে এসে উপস্থিত হয়ে এই বৃষ্টিতে ঝড়ের আশঙ্কাকে দূরে সরিয়ে দিয়ে তারা দেখিয়েছে যে যিশু তাদের কতটা ভালোবাসে না, তারা যিশুকেও কতটা ভালোবাসে। আর তাই আমাদের বিশ্বাস তার কাছে শুধু এনেছে না, যেখানে দেহের এবং মনের পূর্ণ আমাদের আরোগ্য বা সুস্থ হয় বিশ্বাসের দ্বারা। আর উনি আমাদের সেই অসামর্থ্যকে যেমন ওই লোকটাকে দিয়েছিলেন, সামর্থ্য উনি আমাদের দেবেন, যাতে তার উপর ভরসা করে আমরা কি করতে পারি, সেই পাপের ক্ষমায় আজকে তার গৌরব করব। সেদিন ওই ভদ্রলোক আর সকলে সকলে করেছিল ওই পক্ষাঘাত রুগী সহ, আর আজকে আমরা আমাদের ক্ষমতা নয়, আমাদের সমস্ত পাপের যে অসামর্থ্য ছিল, আমাদের ক্ষমতাই নেই ঈশ্বরের উপাসনা করা, তাকে পুজো করার, যিশু তার জীবন দিয়ে আমাদের পাপকে মুক্ত করেছেন, ক্ষমা করেছেন। আসুন তার নির্ভরতায়, সেই পাপের ক্ষমার নির্ভরতায়, পরিত্রাণের প্রত্যাশায় যিশুর আমাদের কাছে সেই প্রত্যাশা চায়, বিশ্বাসের প্রত্যাশা চায়, সেই উপাসনা আজকে চায়। আসুন সেই উপাসনায় আমরা তাকে সমস্তভাবে গুণগান করি এবং আশীর্বাদ ধন্য করি। ঈশ্বর আপনাদের আশীর্বাদ ধন্য করুক। ধন্যবাদ।